আমরা প্রত্যেকেই ছোটবেলায় কোনো না কোনো স্কুলে পড়েছি, আবার এমনও মনে হয়েছে যে যেই স্কুলে পড়াশুনো করছি এই স্কুলে পড়াশুনো করতে আর তো ভালো লাগছে না। কিন্তু আজ আপনাদের এমন কয়েকটি স্কুল সম্বন্ধে বলবো যাদের বিষয়ে জেনে আপনাদের মনে হবেই যে যদি আমরাও এখনই এমন কোথাও ভর্তি হতে পারতাম। প্রথমেই শুনব অরেস্টেড জিমনাসিয়ামের কথা। 2007 সালে এই স্কুলটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্কুল রূপে নির্বাচিত হয়। এই স্কুলের কোনো বাউন্ডারি অর্থাৎ পাঁচিল ছিল না। 12,000 স্কোয়ার ফুটের এই স্কুলটির সব ক্লাসের স্টুডেন্টরাই যেন একসাথে বসত। আর সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন, এখানে ছাত্ররা কোনো বই নিয়ে আসে না, তারা স্কুলে এসে উপস্থিত হলে তাদের প্রত্যেককে দিয়ে দেওয়া হয় একটি করে ল্যাপটপ, আর সেই ল্যাপটপ নিয়েই তারা পড়াশুনো করত। এরপর চলুন জেনে নি বার্জেস হাই স্কুলটির বিষয়ে। জেমস ইস্ট এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি সোশ্যাল এক্সপেরিমেন্টের ক্ষেত্র। কোন একটি শিশুর মধ্যে কোন সম্ভাবনা সুপ্ত অবস্থায় রয়েছে তাকে প্রকাশ করাই ছিল এই স্কুলটির মূল কাজ। পড়াশোনা মুখ্য ছিল না, এখানে ছাত্রছাত্রীরা নিজেদের ইচ্ছা মতো আচরণ করতে পারত। এর ফলস্বরূপ দেখা যেত কোনো 12 বছরের শিশু হয়তো ক্লাসে বসে সিগারেট খাচ্ছে, কিংবা হেলমেট ছাড়াই বাইকে চেপে স্কুলে আসার ক্ষেত্রেও কোনো বাধা নিষেধ ছিল না। আবার ইচ্ছা করলে ক্লাস বাঙ্ক করতে পারত ছাত্রছাত্রীরা। তবে এই স্কুলটি বেশি দিন চলেনি। এবার জানবো ফরেস্ট কিন্ডার গার্টেনের বিষয়ে। নামটা শুনেই নিশ্চয়ই স্কুল পরিবেশের একটা আন্দাজ করা যাচ্ছে, তাই না? ঠিকই ধরেছেন, এক্ষেত্রে কোনো বিদ্যালয় গৃহ বা কোনো ক্লাসরুম নেই। সম্পূর্ণরূপে অরণ্যে ঘেরা প্রাকৃতিক পরিবেশে শিশুদের শিক্ষা দেওয়া হয়। এই স্কুলে প্রবেশের বয়স 5 বছর। সুরক্ষিত বনে শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে এখানে শিক্ষা দেওয়া হয় এবং শিশুদের ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বৃষ্টি শুরু না হলে এখানে শিশুরা খাওয়া দাওয়া করে, খেলে, এমনকি ইচ্ছা করলে শুয়েও পড়ে। শিশু কেন্দ্রিক শিক্ষার উপরই এখানে জোর দেওয়া হয়। সংখ্যা গোনা শেখার জন্য অনেক ক্ষেত্রে হয়তো গাছের কোনো পাতায় কটি পোকা দেখা যাচ্ছে এমনও বলা হয়। আবার গাছের ডাল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেও তারা শেখে খেলতে খেলতেই। শুনে নেব ল্যাগুয়ার্ডিয়া হাই স্কুলটির বিষয়ে। আপনি যদি গায়ক, খেলোয়াড়, পেইন্টার বা অন্য যে কোনো বিষয়ে শিক্ষিত হতে চান, তাহলে ল্যাগুয়ার্ডিয়া হাই স্কুলটি একেবারে আদর্শ। নিউ ইয়র্কে স্থিত এই স্কুলে একাডেমিক শিক্ষাদানের সাথে সাথে বৃত্তিমূলক বিষয়গুলিতেও শিক্ষাদান করা হয়। যারা যে বিষয়ে বিশেষ শিক্ষা লাভ করতে চান, তারা অবশ্যই এই বিদ্যালয়ে ভর্তি হয়ে নিজেদের ইচ্ছা পূরণ করতে পারেন। আরেকটি কথা, এই ট্রেনিং সম্পূর্ণ বিনা ব্যয়ে শেখানো হয়। তবে এখানে সিট খুবই লিমিটেড, আর এই স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতাও বেশ কঠিন। অল ফিমেল ট্রাভেলিং স্কুলটির বিষয়ে এবার জেনে নেব। ছোটবেলায় আমরা সবাই যখন স্কুলে পড়ি, তখন ভাবি যে আমরা কলেজে উঠলে নিজেদের মতো ক্লাস করতে পারবো, যে ক্লাস পছন্দের নয় সেটি করব না। অর্থাৎ কলেজে উঠলে পড়াশোনার ক্ষেত্রে আমরা স্বাধীনতা পাব। ঠিক তেমনি কলেজে পড়াকালীন সময় আমরা নানা জায়গায় ঘুরতেও যেতে পারব। অল ফিমেল ট্রাভেলিং স্কুলে 15 থেকে 18 বছরের মেয়েদের কেবলমাত্র ভর্তি করা হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে বেড়ানোর ট্রেনিং দেবার সাথে সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে সর্বমোট স্টুডেন্ট সংখ্যা হয় প্রতি বছরে 16 জন, আর প্রতি 4 জন স্টুডেন্টের জন্য একজন করে টিচার থাকেন।
পৃথিবীর বিভিন্ন স্থানে 4 জন টিচার এবং 16 জন স্টুডেন্ট বেড়াতে যান এবং প্রায় 100 দিন করে থাকেন। এই গ্রুপটি ভারতেও এসেছিল ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি পরিভ্রমণ করতে। পৃথিবীর নানা স্থানে ঘুরে বেড়ানো এবং দর্শনীয় স্থানগুলি দেখার স্বপ্ন আমাদের অনেকেরই থাকে। তবে এই স্কুলে ভর্তি হতে পারলে 15 থেকে 18 বছর বয়সের মধ্যেই আপনার স্বপ্ন পূরণ হতে পারে। তবে এর জন্য আপনার পকেটের ভার কিন্তু বেশ অনেকটাই থাকতে হবে, কারণ 1 বছরে এখানে অ্যাডমিশন চার্জ 20 লক্ষ টাকা। এবার শুনে নেব উইচ স্কুলটির বিষয়ে। আমাদের ছোটবেলা থেকেই এটাই শেখানো হয় যে ভূত প্রেত বা কালা জাদু এসবের কোনো অস্তিত্বই নেই। তবে আমরা কেউ কেউ কিন্তু ভূতে বেশ ভালোই ভয় পাই। শিকাগোয় অবস্থিত এই উইচ স্কুলটিতে পড়তে গেলে ভূত প্রেত বা কালা জাদু সম্বন্ধে আপনি অনেক বিস্তৃত কিছু জানতে পারবেন, কারণ এই স্কুলটিতে ভূত প্রেত বা কালা জাদু নিয়েই পড়াশোনা করা হয়। যদিও এই স্কুলটি অনেকবার বিভিন্ন রকম আন্দোলন বা সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু নিজের নিজস্বতায় স্কুলটি বাকি সব স্কুলের থেকে একেবারেই আলাদা। আচ্ছা, আপনার কি মনে হয়, এই ধরনের স্কুল কি থাকা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই স্কুলগুলির মধ্যে কোন স্কুলটি আপনার সব থেকে বেশি ভালো লাগলো তাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।